আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা নেই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের আদেশের উপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রিজাল হকের আদালত এই আদেশ দেন ফলে অটোরিক্সা চলাচলে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা এর আগে সকালে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ সকালে এই আবেদনের পর দুপুরে এর উপর শুনানি হয় এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে রুল সহ নির্দেশ দেন উচ্চ আদালতের এই আদেশের পরই আন্দোলনের নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোন বিরোধ নেই বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন যারা এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন তারেক রহমান বলেন পলাতক স্বৈরাচার আওয়ামী লীগ যাতে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ না পায় সেজন্য আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারে কাঠ গড়ায় দাঁড় করাতে হবে সংস্কারের পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে বলেও আশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পলাতক সৈরাচা আর তার দশররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন অপর দিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমরা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। চ্যালেঞ্জ নয় নির্বাচন দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছে নতুন নির্বাচন কমিশনাররা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন বেলা সাড়ে এগারোটায় আগারগা ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মত সভা করে নবগঠিত নির্বাচন কমিশন বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অংশ নেন অন্য চার নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিব থেকে শুরু করে ইসি সচিবালয়ের সকল পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য জাতি একটা ক্রান্তি এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া এবং আমরাই সেই ব্যক্তিরা যারা আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন এই প্রত্যাশা ডেলিভার করার জন্য এবং আমরা আত্মবিশ্বাসী ইনশাল্লাহ আমরা এটা ডেলিভার করব আমরা আর এই ছিল এখনকার সংবাদ আমাদের বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন